প্রধানমন্ত্রী তো একবার এক এক কথা বলছে। আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলাচ্ছে। প্রধানমন্ত্রী তো 2018 সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা প্রথা থাকবে না, এখন আবার আরেক কথা বলছেন, কয়েকদিন পর আবার অন্য কথা বলবেন। মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক উনি বলেছেন যে আমাদের পড়াশোনা করতে এবং এটা যৌক্তিক আন্দোলন হচ্ছে না। ঠিক আছে, ওনার কথা মেনে নিয়ে আজকে আমরা সবাই বাসায় চলে গেলাম এবং আমরা খুব পড়াশোনা করলাম এবং চমৎকার একটা রেজাল্ট করলাম। তারপর কি হবে, চাকরিটা আমাদের কে দেবে? পড়াশোনার মূল কাহিনী তো এটা যে শেষ পর্যন্ত কি আমাদের একটা চাকরি করতে হবে, আমাদের তো অন্য বস্ত্রের একটা জোগাড় করতে হবে, সেটা আমরা কেমন করে পাবো যদি কোটা প্রথার কারণে বেশিরভাগ মেধাবীরাই নিয়োগ না পায়? আপনাদের এই প্রতিবাদ চলছেই, এরপরও হাইকোর্ট কিন্তু একটা রায় দিয়েছে, তারপরও আপনারা সংগ্রাম করছেন, হাইকোর্টকে অপমান করা হচ্ছে না? হাইকোর্ট যেই রায়টা দিয়েছে সেটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, আমি আপনাকে বলছি সংবিধানের অনুচ্ছেদ 19, 29, 28, 23 এই সকল অনুচ্ছেদে লেখা আছে যে সমতার কথা, এবং শুধুমাত্র এটা ব্যতিক্রম হবে যখন তারা অনগ্রসর জনগোষ্ঠী, যেমন প্রতিবন্ধী বা এথনিক মাইনরিটি। মুক্তিযোদ্ধারা কি সেটা? অবশ্যই না, তারা ভাতা পাচ্ছে, তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। তাহলে হাইকোর্টের রায়টাই হয়ে যাচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক, এই রায় বাতিল করবে? আপনি কি জানেন এরকম আন্দোলন দেখেও হাইকোর্ট কিন্তু তার রায় পরিবর্তন করে না? আন্দোলন, আচ্ছা হাইকোর্ট কাদের জন্য? আমার প্রশ্ন, হাইকোর্ট আমাদের সাধারণ জনগণের জন্যই তো? হাইকোর্ট নিশ্চয়ই আমাদের জন্য, সাধারণ জনগোষ্ঠীর জন্য। হাইকোর্ট 10 বছর পর এই প্রধান বিচারপতিও থাকবে না, আমাদের এইখানের একজন মেধার ভিত্তিতে যখন নিয়োগ দেওয়া হবে এইখানের একজন হবে সেই প্রধান বিচারপতির জায়গায়। হাইকোর্ট যেখানে আমাদের আমাদের অধিকার সংরক্ষণের কথা, সেখানে আমি সংবিধানের সাথে সাংঘর্ষিক রায় দিলে অবশ্যই সেটা বাতিল করতে হবে। আপনারা যে এই আন্দোলন করছেন, এই আন্দোলন যদি ব্যর্থ হয় তাহলে পরবর্তী প্রজন্মের কি হতে পারে? মেধাহীন প্রথমত, আর ইনশাআল্লাহ আমরা ব্যর্থ হব না, এটার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আপনারা সম্ভাবনা দেখতেছেন না, যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং বলেছে এই আন্দোলন আমার কাছে যুক্তিযুক্ত নয়, সরকার আপনাদের এই কোঠা পরিবর্তনের বিপক্ষে চলে গেছে বলা যেতে পারে। প্রথমত উনি যে বলেছেন যে এটার যৌক্তিকতা উনি দেখেন না, কেমন করে উনি এটার যৌক্তিকতা দেখেন না, সেটার যৌক্তিকতা আবার আমি দেখি না। প্রধানমন্ত্রী তো একবার এক এক কথা বলছে। প্রধানমন্ত্রী তো 2018 সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা প্রথা থাকবে না, এখন আবার আরেক কথা বলছেন, কয়েকদিন পর আবার অন্য কথা বলবেন। এবং আমরা দেখতেছি বিরোধী দলগুলো যেগুলো আছে, যেমন বিএনপি, জামাত, আপনাদের সাহায্য সহযোগিতা করতেছে, তারা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, তারা আপনাদের সমর্থন করছে, এই বিষয়ে আপনি কি বলবেন? কি বলবো, ওনারা যৌক্তিক দেখেছে, ওনারা আমাদের পথে এসেছে, আশা করি এক সময় সরকারও আমাদেরটা যৌক্তিক দেখবে। আমরা শুনতেছি রাজাকার দেশ বিরোধীরাও নাকি আপনাদের সাথে আছে। এই যে মুক্তি রাজাকার, এটা খুবই উস্কানিমূলক কথাবার্তা, খুবই যে খোঁচা দেয় না মানুষ, ও ধরনের কথাবার্তা। এই কথা যে বলা হচ্ছে, আজকে বেশিরভাগ ছাত্র কিন্তু ময়দানে।